গরম গরম এমন কাচকি মাছের ঝোল পেলে আর কি চাই। আমার মা এই রেসিপিটা খুব রান্না করে, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছেন সকলে? অনেক দিন পর রেসিপি দিচ্ছি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিগুলো কেমন লাগছে। এই মাছটাকে আমরা তো বড় কাচকি বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যে পোনা মাছ দেখছো সেটা ছিল, ভাজা হবে, তবে আমি রেসিপিটা মেনলি এই কাচকি মাছেরই দেখাচ্ছি। সর্বপ্রথমে নুন হলুদ দিয়ে মাছ মাখিয়ে নিয়ে আগে ভালো করে ভেজে নেব। তবে মাছ কিন্তু কড়া করে আজ ভাজবো না, একটু হালকাই ভাজবো। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আমি একটু কম তেলেই ভাজবো, প্রয়োজনে দুবারে মাছটা ভেজে নেব। তেল তো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই মাছটাকে তোমরা তোমাদের এলাকাতে কি বলো এবং কোন এলাকা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো। মাছগুলো কিন্তু হালকা করেই ভেজে নেব, খুব কড়া ভাজবো না। কড়া ভাজাটাও কিন্তু এই মাছ খুব ভালো লাগে, তবে এই ধরনের মাছের ঝোলটা একটু হালকা ভাজাতেই টেস্ট বেশি হয়। নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো, ছোট্ট পেঁয়াজ, পাঁচ ছ কোয়া রসুন, তার সাথে কাঁচা লঙ্কা। মাছের উল্টো পিঠ ভাজা হতে হতে চলো মশলাটা বেটে রেডি করে নিই। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছটা একটা বাটিতে তুলে রেখে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য টিস্পুন জিরে। আসলে সন্তুবাবু জিরেটা খুব একটা বা যে কোনো ধরনের ফোড়ন খুব একটা পছন্দ করে না, তবে ফোড়ন ছাড়া কি রান্না হয়, সেই জন্যই আমি সামান্য টিস্পুন ফোড়ন দিয়ে এবার বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। আহা হা হা হা, কী সুন্দর যে গন্ধ ছেড়েছে! টমেটো গলে যাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। মোটামুটি মশলা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিতে শুরু করলে স্বাদ মতো দিয়ে দেব সামান্য চিনি। আমরা কিন্তু রান্নাতে একটু চিনি দিই স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখেছো মশলা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গরম জল। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই অনুযায়ী বা সেই পরিমাণেই কিন্তু জলটা দিও। জল ফুটতে শুরু করে দিলে এবার দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ধীরে সুস্থে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় এবং মাছটাও ঝোলের সাথে খুব সুন্দর করে মিশে যায়। এবার একটু স্বাদ এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা। খুব বেশি কিন্তু ধনে পাতা মেশাবো না, কারণ বেশি গরমে সেদ্ধ হয়ে গেলে টেস্ট পাওয়া যাবে না। ভালো লাগলে লাইক কমেন্ট।